সাই বিশ্বাস করছি যে আমরা আজকে আজকে যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল সেই অনুযায়ী আমরা এখানে দাঁড়িয়েছি, আজকে কর্মসূচি করছি, ছোট আকারে হলেও করছি, কেননা এটা আমাদের ঘোষিত। তারপর আমাদের কয়েক দিনের মধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন যে বিকল্প ব্যবস্থা করবেন, তার সেই কারণে ওনাকে রেসপেক্ট দিয়ে আমরা আজকে 15 মিনিটের মধ্যে এখানে দাঁড়িয়েছি, যেহেতু আমাদের পূর্ব ঘোষিত অনুষ্ঠান অনুষ্ঠান বলতে কর্মসূচি, সে কারণে আমরা আমাদের কর্মসূচি থেকে নড়িনি, আমরা আমাদের কর্মসূচি জারি রেখেছি। এবং আগামী দিনে ওনাকে বিশ্বাস করে আমরা কিছুদিন ওনার মুখের দিকে ওনার কথার দিকে তাকিয়ে থাকব, যদি কোনো ওনার কথার খেলাফ হয় আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব, আমরা মাঠ ছাড়ব না, আপাতত ওনাকে বিশ্বাস করছি। আমার নাম ডালিয়া দাস। হ্যাঁ, আমাদের সংগঠনের নাম আমরা 10,300।